আরে ঝড় তো কি ঝড়, এইবারে উড়ে নিয়ে যাচ্ছে, চলে লাগবে না। এই ঘূর্ণিঝড়ের কারণে দেশ অনেক দূরে আছে, আছে আপনার আছে যে সাইক্লোন সেন্টার। বাচ্চা কাছে নিয়ে আমরা থাকতে পারিনি, আমরা রাস্তায় যে তাই আশ্রয় নিছি। ঘর এলিয়ে গেছে মানে আমরা চাপা পড়ে মরে যাচ্ছিলাম, আমার ছেলে আর আমি। 50,000 টাকা মাছ ছিল, সব ভেসে গেছে, আমরা একটা মাছ ধরতে পারিনি। কোনো দান টান চাল পাইনি আমরা, আর কোনো সাহায্য তোই পাইনি। ভিতরদের বাদ দিতে হবে, নদীর কিনারাদের বাদ দিলি কোনো কাজ হয় না। তো আমাদের কোনো কথা কোনো উদ্বোধন মহলে কানে যাচ্ছে না। লিখেছে আছে গোল্লা তোমাকে গরু আমাকে সরে লিখেছে আছে। দুদিন রাত্রি গোলে গরু আছে, তালা দেনা আছে, তালাটা ভাঙিয়ে গরুগুলো নিয়ে চলে যাচ্ছে। 31টি রাষ্ট্র যারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, তারা মূলত এই প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনার জন্য মূলত দায়ী। পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। এদেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত বৈশিষ্ট্য সহ প্রভৃতি কারণে প্রায় প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগে আক্রান্ত হয় দেশ, ফলে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন, ক্ষয়ক্ষতি হয় সম্পদ ও জীবনের। বাংলাদেশের সংঘটিত প্রাকৃতিক দুর্যোগসমূহের মধ্যে অন্যতম হল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড়, টর্নেডো, বন্যা, নদী ভাঙন, ভূমিকম্প ও সুনামি। দর্শক, এবারের পর্বে তুলে ধরব প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় জনজীবনের আড়ালে থাকা এক নীরব বোবাকান্নার কাহিনী। এর আগে স্বল্প পরিসরে জেনে আসা দরকার প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। প্রাকৃতিক কারণে যে সকল দুর্যোগ সৃষ্টি হয় সেগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে। ঘূর্ণিঝড় ইংরেজি প্রতিশব্দ সাইক্লোন, এটি গ্রিক শব্দ কাইক্লস থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ কুণ্ডলী পাকানো সাপ। ঘূর্ণিঝড়ের বাতাস কুণ্ডলী পাকানো সাপের আকার ধারণ করে বলে এরূপ নামকরণ করা হয়েছে। বিজ্ঞানী হেনরি পিডিংটন 1848 সালে প্রথম এ শব্দটি ব্যবহার করেন। সাধারণত এপ্রিল মে এবং অক্টোবর ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির একটি আদর্শ ক্ষেত্র হিসেবে বিবেচিত। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়সমূহের মধ্যে কোনো কোনোটি মারাত্মক ধ্বংসাত্মক রূপ ধারণ করে। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠে সাধারণত 27 ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে। এ সময় উচ্চচাপযুক্ত বায়ু প্রবল বেগে ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগে যেখানে নিম্নচাপ থাকে সেদিকে ধাবিত হয়। এ প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়। এটি উষ্ণ সমুদ্রপৃষ্ঠে উৎপত্তি লাভ করে মহাদেশীয় মূলভাগের দিকে অগ্রসর হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলকে চোখ বলে। এটি দেখতে অনেকটা মানুষের চোখের মতো। বিগত অর্ধ শতাব্দীতে বেশ কয়েকটি বড় ধরনের ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত আনে। এর মধ্যে 1970, 1988, 1991, 2007 ও 2009 সালের ঘূর্ণিঝড় অন্যতম। জীবনহানির দিক থেকে সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 1970 এবং 1991 সালে সংঘটিত হয়। 1970 সালের ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষাধিক, 1991 সালে 1.40 লক্ষ, 2007 সালে 10,000 এবং 2009 সালে 7,000 লোকের প্রাণহানি ঘটে। ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলাসমূহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এইসব জেলার মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা ও ভোলা। ঘূর্ণিঝড়ের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় উৎপত্তির পর যখন প্রবল বেগে স্থলভাগের দিকে অগ্রসর হয়, তখন সমুদ্রের জলরাশি ফুলে ওঠে এবং উপকূলীয় অঞ্চলের মূল ভূখণ্ডে আঘাত আনে। এরূপ উঁচু জলরাশিকে জলোচ্ছ্বাস বলে। এ সময় জলরাশির উচ্চতা 15 থেকে 40 ফুট পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড় আঘাত হানার সময় যদি অমাবস্যা বা পূর্ণিমা থাকে, তাহলে পানি আরও বেশি ফুলে ওঠে এবং ভয়াবহ রূপ ধারণ করতে পারে। 1970 সালের ঘূর্ণিঝড়ে ভোলায় প্রায় 40 ফুট, 2007 সালে পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে প্রায় 20 থেকে 25 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল। দেশের পূর্বাঞ্চলে এ ঝড় অধিক হয়ে থাকে। কালবৈশাখী ঝড়ে মানুষ, পশু পাখি ও সম্পদহানি ঘটে। কাঁচা ঘরবাড়ি ধ্বংস হয় এবং ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খুলনা জেলায় বিশেষ করে কয়রা ও পাইকগাছা উপজেলার মানুষের মধ্যে বাঁধ ভাঙার আতঙ্ক বিরাজ করে।
ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে খুলনা জেলায় 46,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া 1400 ঘরবাড়ি, 1.5 হেক্টর ফসলি জমি এবং 1.5 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের কি অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে চায় আড়াল টিম। তাই এবার আড়াল টিমের গন্তব্য সুন্দরবন অঞ্চল। এক পাশে নদী, অপর পাশে ধান ক্ষেত, মাছ পথ ধরে চলছে অনুসন্ধানী দলের সদস্যরা। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের মধ্য দিয়ে ফেরি পার হয়ে আড়াল টিম পৌঁছায় দাকোপ উপজেলার চালনা বাজার এলাকায়। অনুসন্ধানী দলের অবস্থান এবার ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার পানখালিতে। এখানে পৌঁছাতেই এক নারীর মুখে সেই রাতে ভয়াবহ তাণ্ডবের বর্ণনা। এই বাড়িতে কেউ কোনো লোকজন থাকার কোনো পরিবেশ ছিল না। গরু ছাগল যা কিছু ছিল সব রাস্তায় নিয়ে নিরাপদে রাখিছিলাম আমরা, কেউ ছিলাম না এ জায়গায়। ঘর বাড়ি এত পরিমাণে বাতাসে মানে ঝড়ে এত পরিমাণে কাঁপাচ্ছিল আমাদের ঘর বাড়ি, তো আমাদের কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকতে পারিনি। আমরা রাস্তায় যেয়ে তাই আশ্রয় নিছি। বাতে ঝড় তো কি ঝড়, এইবার উড়ে নিয়ে যাচ্ছে, তলে লাগতেছে না জাল, বা তারপরে জাল লাগতেছে না, তলে একটু জাল লাগতেছে না, এইবার কি অবস্থা। আর খাইনি, সকালেও খাইনি, দুপুরেও খাইনি, এটা 5টা বেজে গেছে, সেই সময় অন্ধকার হয়ে আসতেছে, বয় কি বাড়ি গদ্দ ছাড়িয়ে দিয়েছে, এরকম অবস্থা হইলো। হঠাৎ করে বন্ধ হয়ে গেলো বলে আমরা বেঁচে রয়েছি, তা নাহলে থাকতো না। মাইকিং করেছে কিন্তু সাইক্লোন সেন্টারে যাওয়ার অনেক দূরে, তো যাওয়ার পরিবেশ ছিল না, তার জন্য আমরা বাড়ি আতঙ্ক বসেছিলাম। এমন কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। ঘর এলিয়ে গেছে মানে আমরা চাপা পড়ে মরে যাচ্ছিলাম, আমার ছেলে আর আমি। তারপরে ওই সাইডের ওই বউটা এসে ওরা টানে টুনে বাইরে গেছে মারে। সাথে নষ্ট হওয়ার সাথে আমি কোনো অনুদান পাইনি, আর এই পর্যন্ত আনো কিছু পাইনি। আমার কাছে টাকা পয়সাও তো নেই, আমি ঘর দুয়ার বানবো সেরকম ক্ষমতা নেই। তাহলে সরকারের তো আমার যদি একটু অনুদান করতো তাহলে আমি তো একটু আগতে পারতাম। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের পর কেউ তাদের খোঁজ নিতে আসেনি। শুধু এ ঘূর্ণিঝড়ই নয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পরই নাকি স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের এলাকায় পা রাখেন না বলেও অভিযোগ তাদের। কোনো চেয়ারম্যান মেম্বার আমাকে কোনো দেয়ও বার্তা নলে না, তোমরা কোন পালিরা যে গরু বাছর কোনো ওই মানুষের বাড়ি গ্রামে থুয়ে থুয়ে আসলাম, কোনো সহযোগিতা পাইনি আমরা। আর কোনো এমপি আমাকে এমপি আসেনি কোনো দেখতে আমাকে, আমরা 10 দিন তলা আনছিলাম, গদ্দুর দেহার গদ্দুর ফেটে গেছে, দেয়াল টাল ফেটে গেছে মাঝখান থেকে। না আমরা কোনো সহযোগিতা পাই না, আমরা করো তেরান টেরানো পাই। ক্ষতিগ্রস্তরা জানান বৃষ্টির পানিতে তাদের পুকুরের সব মাছ চলে গেছে, এতে তাদের কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই পুকুরে 50,000 টাকা মাছ ছিল, সব ভেসে গেছে, আমরা একটা মাছ ধরতে পারিনি, ধরব কোনো টাইমে, হঠাৎ করে মাজা পানি। ঝড়ের থেকে আমাদের ভয় করতেছিল যে জায়গা ভেঙে গেলে আমরা আবার বেঁচে যেতে হবে। গত বছর একবার ফসল মারি গেছে, কোনো দান টান চাল পাইনি আমরা, আর কোনো সাহায্য তোই পাইনি। সুন্দরবন ও আশপাশের গাছপালা থাকবার কারণে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের ছোবল থেকে কিছুটা রক্ষা পাওয়া গেছে বলে জানান তারা। গাছপালা না থাকলে তো আমরা আরও বেশি ক্ষয়ক্ষতি হতো, ওই গাছপালার জন্য আমরা আরও বেশি ওই পাই, সাহায্য পাই। এই যে সে গাছপালা যদি না থাকতো তাদের দেশে আমাদের দেশে ঘর বাড়ির দেশে বাতাস লাগতো বেশি, তাতে করে দেশে আমাদের ঘর বাড়ির দেশে আরও ক্ষয়ক্ষতি বেশি হতো। সুন্দরবন গাছপালার জন্য আমরা রক্ষা পাইছি, আমাদের সবাই মিলে বেশি করে গাছপালা লাগানো উচিত। খুলনা পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগ দুয়ের তথ্য মতে খুলনার দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা এলাকায় প্রায় 15 কিলোমিটার নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া কয়রা উপজেলায় প্রায় 10 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ও সিনথেটিক ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। কতটুকু কাজ হচ্ছে আর এর সুফল আদৌ উপকূলবাসী পাবে কিনা, এসব বিষয় তুলে ধরব ছোট্ট একটি বিরতির পর। নদীপাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম ভাঙন। দেশে প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের শিকার হয়, এতে বসতভিটা জায়গা জমি সহ সব হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। প্রতি বছর রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে।
সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পশুর নদীর অব্যাহত ভাঙনে রাতারাতি নদীগর্ভে বিলীন হচ্ছে পাকার রাস্তা, ফসলি জমিসহ বসতবাড়ি। ইতিমধ্যে উপজেলার পশুর নদীর অব্যাহত ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা কি আমাদের বাড়ি ছিল এই জায়গায়, আর নদীতে ভাঙিনে গেল, পানিতে চলে গেল, আমরা পার ডে না জিনিসপত্র যে বাড়ি থাকে আমাকে চেনা শোনা নেই, মতো অচেনা বাড়ি যে উঠি হাত পায়ে ধরে সেই বাড়ি থাকে। এই এলাকাটা সম্পূর্ণ ভাঙতি ভাঙতি একদম ভাঙতি আছে, এ দুদিন আনতে ভাঙতে হয়। খুলনার দাকোপ উপজেলার কয়েক লাখ মানুষ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আতঙ্কে দিন যাপন করছেন। ইতিমধ্যে উপজেলার কয়েকটি ইউনিয়নের ওয়াবদার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 5-7 হাজার পরিবার এই ইউনিয়নের, এই ইউনিয়নের ডেঞ্জার পয়েন্ট আছে, এটা এটা যদি ভেঙে যায় এই ফোল্ডারটা টোটালি তলে পানির তলে তলানো থাকবে। আমাদের দাবি হচ্ছে আপনার এই রাস্তাটা রোধ করার, আর আমাদের তো সব কিছু তলায় গেছে, আমরা তো খুব অবস্থা খারাপ, আমরা তো থাকতে পারি না গাংবাড়ে। ভাঙন থেকে রক্ষায় বাঁধ দিতে নিজের বসত ভিটার মাটি পর্যন্ত কেটে দিতে হচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো। এই বছর বছর নদী ভাঙে নিয়ে যাচ্ছে, আর ধরেন আমাদের জমি জমা নাই, অল্প টুকটুক জমি জমা, যেই রাস্তাটা নিয়ে যাচ্ছে নদীতে আবার আমাদের জমির পরে আসতে আসছে, এতে আমরা কোনো অনুদানও পাই না, কোনো সাহায্য কিছু পাই না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘ কোনো পরিকল্পনা না থাকায় এবং দায়সারাভাবে বাঁধ নির্মাণ ও মেরামত করায় শত চেষ্টার সত্ত্বেও এই নদী ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানায় ভুক্তভোগী পরিবারগুলো। এই এলাকা তো ভাঙতে ভাঙতে থাকতে না, কিছু মানে শক্তি এলাকা বাঁধ লাগবে, বাঁধ দিতে ভিতর দিয়ে যদি দেয় তাহলে বাঁধ থাকবে, আর নাই ওই নদী জানতে ভাঙতে সেখান দিয়ে দিলে বাঁধ থাকবে না। টেকসই বেড়িভাত না থাকায় অস্থায়ী বাঁধ কয়েকদিন পরপরই ভেঙে যায়, অভিযোগ স্থানীয়দের। এলাকায় হলো বাঁধটা দিলে সবচেয়ে ভালো হয়, সবসময় ভেঙে যাচ্ছে, আমরা মাটি দিচ্ছি আবার ভেঙে যাচ্ছে। এখানে বাঁধ না দিলে এখান থেকে ভেঙ্গা সব যাইতেছে, ভিতর দিয়ে বাঁধ দিতে হবে, নদীর কিনারাদের বাঁধ দিলে কোনো কাজ হয় না। তাই নদী ভাঙন থেকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী পরিবারের। ফসল জমি আগে নদীর থেকে আরও অনেক দূরে ছিল, এখন বর্তমান নদী ভাঙতে ভাঙতে ফসলের জমি ধরা করেছে। এইখানে এই বাঁধ রাখতে হলে আরও মজবুত বাঁধ দেওয়া লাগবে এবং ভিতর দিয়ে দেওয়া লাগবে, এখানে মাটির অসম্ভব সমস্যা। আস্তে 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 এই যে ফসল জমি দীর্ঘদিন ধরে ভাঙতে 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 ফসল জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা খুব দুরবস্থায় আছি, এখন কোনো রকম যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা আমরা যদি একটু বাঁচার থাকার চেষ্টা করতে পারি সেটা আমাদের জন্য মঙ্গল হবে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, ক্ষতিগ্রস্তদের তুলনায় সরকারি যে সহায়তা আসে সেটি খুবই নগণ্য, যা দিয়ে সবার সাহায্য করা সম্ভব হয় না বলেও জানান তিনি। কোনো প্রকার সহযোগিতা জনগণের করতে পারছে না, একটা মাত্র কারণে, কারণ আপনারা যে সাইডে দেখছেন এখান থেকে আরও 500 রশিও মানে 500-700 রশিও ওভারে আপনার মেন রোড ছিল, আপনার রাস্তা ছিল, এই রাস্তা দিন মানে দিন দিন যত যাচ্ছে তত কিন্তু রাস্তা ভেঙে নদী ভেঙে রাস্তা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, আর সেই কারণে 2-3 বার কিন্তু এলাকায় প্লাবিত হয়েছে। আমরা যতবার সরকারের কাছে সাহায্য জানাই, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা বসে আছেন, এমপি মহোদয়ের কাছে আমরা অনেকবার বলেছি, অনেক কথাই বলেছি, কিন্তু আমাদের কোনো কথা কোনো ঊর্ধ্বতন মহলে কানে যাচ্ছে না। শুধু এই বাঁধ ভাঙার আতঙ্কই না, এলাকায় রয়েছে ডাকাতের উপদ্রব, এতে প্রায় সময় আতঙ্কে নির্ঘুম রাত কাটায় এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। অঞ্চলটির নদী পাড়ে হওয়ায় এখানে বসবাসরত উপকূলবাসীর প্রায় বাড়িতেই ডাকাতি হয় বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান কিছুদিন পরপরই ট্রলারে করে ডাকাত বাড়িঘরে হানা দেয়, এ সময় তারা গবাদি পশু বাড়িঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়, তাই রাতে ডাকাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটে এই অঞ্চলের মানুষদের। রাত্রি গোলে গরু আছে, তালা দেনা আছে, তালাটা ভাঙিয়ে গরুগুলো নিয়ে চলে যাচ্ছে। ও আতঙ্ক, রাত্রি ঘুমানোর সময় সেই সময় এসে নাকে কি ধরে ধরলি, ওই আমরা তো ঘুমোয় থাকি সেই সময় ডাকাতির নিয়ে চলে যায়। ঘুমের একটা নেশা জাতীয় মুখে দিয়ে অজ্ঞান রেখে অবস্থায় গোল থেকে গরু নিয়ে যায়, আমরা ভয় ভিত্তিতে আসি সেই সম্পর্কে। একাতে আমাকে বাঙানের পাশে বাড়ি, তার ভিতরে রাতের বেলা এসে শ্বশুরে অনেকের নাকে ওই ই কি একটা ওষুধ দিয়ে তা আসে ঘুম পড়ে থাকে, সারা রাত ঘুম পড়ে থাকলে ওই গরু বাসু যা কিছু আছে মানে সব লুটপাট করে নিয়ে চলে যায়।
রাতে মানুষদের ঘুমের ঘোরে অজ্ঞান করার ওষুধ দিয়ে ডাকাতরা লুট করে বলে জানান স্থানীয়রা। এসব ঘটনার সাথে স্থানীয়রা জড়িত রয়েছে বলে দাবি করেছেন কেউ কেউ। ডাকাতির পর আবার ডাকাতরা ঘরে লিখে দিয়ে যান, গোয়াল আপনার আর গরু আমার, তাই আমার গরু আমি নিয়ে গেলাম। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন ডাকাতির সাথে স্থানীয় কেউ জড়িত নন। বিভিন্ন উপজেলা থেকে ডাকাতরা নদী পথ ধরে এসে ডাকাতি করে, এজন্য এলাকার স্বেচ্ছাসেবীরা গভীর রাত পর্যন্ত পাহারায় থাকেন বলেও জানান তিনি। গরু চুরি এগুলো হয় আমাদের, কারণ যেহেতু নদীর পাশে আমাদের যাদের বাড়ি আছে তাদের গরু টুরু অনেক সময় বাইরের থেকে দেখা যাচ্ছে। বাইরে একটা দুটো থানা আছে, রামপাল থানা, আপনার বটেঘাটা থানা, এ মোংলা থানা, এই বিভিন্ন থানার থেকে অঞ্চলে গরু চুরি করতে আসে। কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী আছে অঞ্চলে অনেক, আমরা যারা ইয়ং জেনারেশন যারা ই করে তারা রাত্রে 12টা পর্যন্ত রাস্তায় ভাড়া দেয়। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছে তুলে ধরবো আপনাদের সামনে, তবে ছোট্ট আরও একটি বিরতির পর। কেন এত ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, এসব প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেনই বা সহায়তা পাচ্ছে না, নদী ভাঙন রোধে সংশ্লিষ্টদের ভূমিকাই বা কি, এবং নদী পাড়ে বসবাসরত মানুষের কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, চলুন তবে দেখা যাক। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেন সহায়তা পাচ্ছেন না ও নদী ভাঙন রোধে তারা কি পদক্ষেপ নিচ্ছেন জানতে খুলনা জেলা প্রশাসকের মুখোমুখি এবার আরআল টিম। জেলা প্রশাসক জানান উপকূলীয় অঞ্চল হওয়ায় প্রায়শই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়, এজন্য 409টি আশ্রয়কেন্দ্র রয়েছে, সবাই সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে থাকেন বলেও জানান তিনি। দুর্যোগ মোকাবেলার জন্য দুর্যোগকালীন সময়ে, দুর্যোগের পূর্ব মুহূর্তে, দুর্যোগ পরবর্তী মুহূর্তে এবং দুর্যোগ সময়ে অর্থাৎ কখন কী করতে হবে বিস্তারিত বলা রয়েছে সেটিতে। একদিকে যেমন জাতীয় পর্যায়ের কমিটি আছে, জেলা পর্যায়ের কমিটি আছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা পর্যায়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, আমাদের বেসরকারি একটি স্বেচ্ছাসেবক সংগঠন যেমন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি আমরা বলি, এটি আছে, জনপ্রতিনিধিরা রয়েছেন, সবাইকে নিয়ে আমরা এই দুর্যোগকালীন সময় বা দুর্যোগ মোকাবেলার জন্য আমরা করণীয় নির্ধারণ করি এবং সেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি। নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে, এ প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন অনেকটাই কমে আসবে বলেও মনে করেন এই জেলা প্রশাসক। প্রায়শই দেখা যায় যে জলোচ্ছ্বাসের কারণে অথবা স্বাভাবিক জোয়ার ভাটার কারণে অনেক সময় প্রাকৃতিকভাবে এটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বাঁধ মেরামতের জন্য পানিনিয়ন্ত্রণ ব্যবস্থা করে থাকে। এছাড়াও সম্প্রতি সরকারের পক্ষ থেকে আমাদের উপকূলীয় এলাকা থেকে স্থায়ী বাঁধ টেকসই বাঁধ নির্মাণ করার জন্য একটি প্রকল্প অনুমোদন হয়েছে, এটি বাস্তবায়ন হলে আমরা আশা করি যে পুরো এলাকাতে আমরা কিছুটা হলে অনেকটাই আমরা সুরক্ষা করতে পারব। এদিকে নদী পাড়ের মানুষের জানমালের নিরাপত্তায় কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার। সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একদম জিরো টলারেন্স। উপকূল অঞ্চলে কিন্তু বড় একটা পোর্শন কিন্তু আপনার হচ্ছে বেড়িবাঁধ বা এই সুন্দরবন খুলনার জন্য কিন্তু বড় একটা জায়গা। আমি আশা করছি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং মানুষজন যেভাবে সচেতন হচ্ছে, আমরা যদি আমাদের কার্যক্রমগুলোকে আরো বেগবান করি, আমাদের সাধারণ মানুষজনকে যদি আমাদের পুলিশিং এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি ব্যাপক হারে, তাহলে আমরা এগুলো অনেকটা উত্তিয়ে যাব। স্মরণকালে বাংলাদেশের সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল 1970 ও 1991 সালে। 2007 ঘূর্ণিঝড় সিডরের ধ্বংস ক্ষমতা বেশি থাকলেও প্রস্তুতি থাকার কারণে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ, তবে পৃথিবীর উষ্ণতা বাড়বার সাথে সাথে সারা পৃথিবী জুড়েই নিম্নচাপের প্রবণতা বাড়ছে। তাদের মতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এককভাবে কোনো দেশের পক্ষে করা সম্ভব নয়। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী করছেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান। উন্নত রাষ্ট্রগুলো সদিচ্ছার অভাবে সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয় বলে দাবি করেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগটা যে কারণে হচ্ছে সেটি হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ফলে আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং হিমালয়ের যে বরফগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত গলছে, যার ফলে আমাদের এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো বারবার দেখা দিচ্ছে। তো এটার জন্য তো আসলে আমরা দায়ী না, যে উন্নত রাষ্ট্রগুলো বিশেষ করে 31টি রাষ্ট্র যারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে তারা মূলত এই প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনার জন্য মূলত দায়ী। এসব প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্বেচ্ছাসেবক থাকলেও অর্থের কারণে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, এক্ষেত্রে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের দাবি জানান তিনি। আমরা দুর্যোগ মোকাবেলার জন্য যে ধরনের প্রস্তুতি বা ভলেন্টিয়ার বা যে ধরনের অর্থ দরকার সেই ক্ষেত্রে আমরা অর্থের দিক দিয়ে পিছিয়ে আছি, বাট আমাদের যে ভলেন্টিয়ার্স আছে সেটি পর্যাপ্ত। তিনি মনে করেন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি ডেটাবেস থাকা দরকার। উপকূলীয় অঞ্চলে আসলে কতজন মানুষ আছে, আমরা উপকূলীয় অঞ্চল বলতে 21টি জেলাকে বোঝাই। এখানে আমাদের জনসংখ্যার যেহেতু আমাদের পরিসংখ্যান ব্যুরোর একটি চার্ট আছে যে বাংলাদেশে কতজন জনসংখ্যা, তো উপকূলীয় অঞ্চলে আসলে কতজন কত কোটি জনসংখ্যা আছে সেটি একটি নিরূপণ সম্ভব। পাশাপাশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হলে সেই অঞ্চলে আসলে কী পরিমাণ জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে সেটার একটি ডাটা কিন্তু সহজে কিন্তু করা যায়, কম্পিউটারাইজড করা যায়। এক্ষেত্রে আমি মনে করি যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেন্ট্রাল একটি এসএমএস পয়েন্ট তৈরি করা দরকার, অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি ওই যে নাম্বারটি থাকবে, যে সেন্ট্রাল একটি নাম্বার থাকবে যেখানে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন তথ্য সেখানে তিনি এসএমএস করবেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব। 30 বছর আগে যে ফরম্যাটে আবহাওয়া পূর্বাভাস দিত অধিদপ্তর, এই 2022 সালেও সেই একই ফরম্যাটে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 1 থেকে 10 নম্বরের বিভিন্ন সতর্ক সংকেত জারি করে সমুদ্র ও নদীবন্দরের জন্য, কিন্তু সেসব সতর্কবার্তা উপকূলীয় এলাকার কিংবা দেশের অভ্যন্তরের বিভিন্ন বিভাগের কৃষকদের জন্য কি গুরুত্ব বহন করে সে বিষয়ে কোনো তথ্যই থাকে না। একই সময় এত বেশি ঝড়ের জন্য বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন আবহাওয়াবিদ। আগে থেকে আবহাওয়া পূর্বাভাস জানানোর মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সবাইকে সতর্ক করবার দাবি এই আবহাওয়াবিদের। 3 দিন আগে বা 5 দিন আগে বা 7 দিন আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেসব লঘুচাপ সংক্রান্ত তথ্য অথবা নিম্নচাপ সংক্রান্ত তথ্য বা ঘূর্ণিঝড় সংক্রান্ত যে তথ্য দেয় সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করলে জনগণের সুবিধে হবে এবং আমাদের দেশের উন্নয়ন সাস্টেন হবে, সমৃদ্ধি বাংলাদেশ তৈরি হবে। ঝড় বৃষ্টি এখন আর বৈশাখ ও বর্ষাকালেই সীমাবদ্ধ নেই, বছরের যে কোনো সময় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে, হচ্ছেও তাই। ফলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার গুরুত্ব কি আবহাওয়া অধিদপ্তর বুঝতে পারছে? জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব জুড়েই আবহাওয়া বিজ্ঞান এখন গুরুত্বপূর্ণ বিষয়, এ নিয়ে নানা গবেষণা ও ফান্ডিং বাড়ছে। কৃষিভিত্তিক এদেশে আবহাওয়া বিজ্ঞান নিয়ে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তেমন একটা উল্লেখযোগ্য ভূমিকা নেই বললেই চলে। এছাড়া পৃথিবী জুড়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন শিল্প সমৃদ্ধ দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনলেই প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ক্ষতিগ্রস্ত দেশগুলো। অন্যদিকে প্রতিরক্ষার বলয় তৈরি করে বাংলাদেশকে রক্ষা করছে সুন্দরবন, তাই এর জীব বৈচিত্র্য রক্ষা করবার পাশাপাশি দুর্যোগ প্রতিরোধক অবকাঠামো নির্মাণ ও সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে সরকারের নীতি নির্ধারকরা যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা আমাদের। দর্শক, আজ এ পর্যন্তই। সমাজের আড়ালে থাকা অনিয়ম অসঙ্গতি সহ সব ধরনের অপরাধের তথ্য জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো এই নম্বরে অথবা ইমেইল করুন। আড়ালে থাকা সবকিছু তুলে ধরবো আপনাদের সামনে, আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকুন।